এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কলেজে ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 27,331 জন উত্তীর্ণ হয়েছেন এবং আগামী 25 জুলাই থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত কলেজের ভর্তির অনলাইন প্রক্রিয়া জারি থাকবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে 27,331 জন পাশ করেছে, গতবার ছিল 27,147 জন পাশ করেছে, আর এবছর 27,331 জন পাশ করেছে। এটা শুধু ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের হিসাবটা দিলাম, এছাড়া সিবিএসইর রেজাল্টও রয়েছে বা অন্যান্য যে পর্ষদগুলি আছে সেগুলির পরীক্ষার রেজাল্ট কিছু কিছু করতে বাকি রয়েছে, কিছু কিছু বেরিয়েছে। আমরা আমাদের রাজ্যে এবার 25 জুলাই থেকে কলেজগুলিতে, ডিগ্রি কলেজগুলিতে আমরা অ্যাডমিশন ডেট অনলাইন, গতবারের মতো অনলাইন ফর অল জেনারেল ডিগ্রি কলেজ ফ্রম 25 জুলাই 2022 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চলবে অনলাইনে। 25 জুলাই থেকে সামনের পঁচিশ জুলাই থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে কলেজগুলিতে অ্যাডমিশন চলবে। এবং আপনারা জানেন যে সেমিস্টার পরীক্ষা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে 25 জুলাই থেকে 29 আগস্ট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে 23 আগস্ট থেকে 29 আগস্ট অবধি পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। একজামেশি কলেজগুলিতে পরীক্ষাও আমাদের শুরু হতে যাচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে সবগুলি কলেজ, একমাত্র এমবিবি ইউনিভার্সিটির অধীনে 2টো কলেজ। আমাদের রাজ্যের যে বিশ্ববিদ্যালয় এমবিবি ইউনিভার্সিটি, তার অধীনে 2টো কলেজ রয়েছে, এমবিবি কলেজ এবং বিবিএমসি। আর বাকি ডিগ্রি কলেজগুলি সবগুলি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি, সেই কলেজগুলিতে পরীক্ষা শুরু হচ্ছে 25 জুলাই থেকে 29 আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে কলেজগুলিতে। আর এমবিবি ইউনিভার্সিটিতে আন্ডারে যে কলেজগুলি, এমবিবি কলেজ এবং বিবিএমসি, সেগুলি চলবে 3 আগস্ট থেকে 29 আগস্ট। যারা বর্তমানে কলেজে পড়ছে তাদের পরীক্ষার কথা বলছি, আর ভর্তির কথা 25 জুলাই থেকে শুরু হবে, 17 সেপ্টেম্বর পর্যন্ত আমার অনলাইনে পরীক্ষা চলবে। এবার আমরা সামগ্রিক শিক্ষার উন্নয়নের দিকে লক্ষ্য রেখে কলেজগুলিতে আরও প্রফেসর নিয়োগ করা হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই কিছু কলেজে প্রফেসর নিয়োগ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।